মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতে স্কুলডাঙ্গা বাকলা এলাকায় মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধান করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এলাকার উন্নয়নের ফলে সাধারণ মানুষ কি তৃণমূলকে ভোট দেবে, এমন প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন, এলাকার উন্নয়ন করা হয়েছে, সাধারণ মানুষ যদি চায় তৃণমূলকে ভোট দেবে। সাধারণ মানুষের উপর আস্থা রেখে তিনি স্পষ্টভাবে কিছু বলতে রাজি হননি। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এলাকায় উন্নয়ন হয়েছে, তৃণমূল নেতৃত্বরা 24 ঘন্টায় সাধারণ মানুষের পাশে থাকে। স্কুলডাঙ্গা বাকলা এলাকায় দাঁড়িয়ে এভাবেই বললেন মৃদুলবাবু। সবের সাথে ভোট কেন আপনারা জড়ান আমি বুঝি না। মমতা বন্দ্যোপাধ্যায় 365 × 24 × 7, ঠিক আছে, ভোটটা কোনো ম্যাটার না, ভোট তো মানুষ দেবেই, ভোট আসবে, ভোট দেবে, ভোট যাবে। কিন্তু এই যে এই প্রজেক্টটা দেখেন, এই প্রজেক্টটা যে এখানে পার্মানেন্টলি হলো, এই প্রজেক্টটার সুবিধা এই এলাকার মানুষ পাবে, এটা হলো মূল জায়গা। তারপরে ভোটের প্রশ্ন, আমরা রাজনীতি করি, ভোটের চিন্তা থাকবেই আমাদের, ভোট করবো আমরা, কিন্তু আমাদের কাজটা হলো 24 ঘন্টা মানুষের জন্য করা। এই যে এত বড় একটা প্রজেক্ট হয়েছে এখানে, আমি তো ধন্যবাদ জানাই আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে এবং এই এলাকার মানুষ যারা সহযোগিতা করেছে। আজকে মাছ ছাড়া হলো, এখানে মাছ চাষ হবে, এখানে বোটিং হবে, এখানে মানুষ ঘুরতে আসবে, আর এই ব্রিজটা হয়ে গেলে এখানে মহাকালগুড়ি মিশনের যে রাস্তা, এটা মানে দূরত্বটা অনেক কমে যাবে, মানুষের সুবিধা হবে। আর মানুষের সুবিধা হলে মানুষ যদি মনে করে যে যারা সুবিধা করে দিল তাদেরকে ভোট দেব, স্বাভাবিকভাবে সেই ভোটটা আসবে। হ্যাঁ হ্যাঁ,